হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোডওয়ার্ম। তো আজ আমাদের সেকেন্ড ভিডিও। তো আজ আমরা প্যারাগ্রাফ ট্যাগের ব্যাপারে আলোচনা করব। তো আগের দিন আমরা আলোচনা করেছিলাম এইচ ওয়ান ট্যাগ নিয়ে। তো এইচ ওয়ান ট্যাগ কত ধরনের হয়, এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত। তো আজকে আমরা যে প্যারাগ্রাফ ট্যাগটা শুরু করছি, তো প্যারাগ্রাফ ট্যাগ লেখার জন্য আমাদের প্রথমে লিখতে হবে পি, আর ক্লোজ করার জন্য স্ল্যাশ পি। তো এই যে ট্যাগের মাঝখানে যে আমরা জায়গাটা তৈরি করলাম, স্পেসটা তৈরি করলাম, এই স্পেসের ভিতরে আমরা প্যারাগ্রাফ লিখব। তো এই মুহূর্তে আমরা ডামি প্যারাগ্রাফ নিয়ে আসছি, মানে মিনিংলেস কিছু ওয়ার্ড, সেটি আমরা পাবো যদি গুগলে গিয়ে সার্চ করি লোরেম ইপসাম। তো লোরেম ইপসাম এই ওয়ার্ডটা সার্চ করার পর আপনারা এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটি পাবেন। তো এখান থেকে আপনি টেক্সট নিতে পারেন, ডামি প্যারাগ্রাফ নিতে পারেন। তো এখানে এসে জেনারেট লোরেম ইপসামে ক্লিক করবেন। তো আমাদের এখানে দেখছেন যে প্যারাগ্রাফ কিছুটা দিয়েছে। তো কয়েকটি প্যারাগ্রাফ আমি চুজ করছি, একটি প্যারাগ্রাফ নিলাম, এটিকে আপনি কপি করবেন, রাইট ক্লিক। রাইট ক্লিক করার পর কপি, কপি করে এসে আপনার টেক্সট এডিটারে এসে এখানে পেস্ট করে দিন এটিকে, কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি দিয়ে আপনি যখন পেস্ট করবেন, তো আপনার যে এডিটর আছে, টেক্সট এডিটর, নোটপ্যাড প্লাস প্লাস, তো সেখানে এরকম দেখাবে। আর আমরা শুরু করেছিলাম প্যারাগ্রাফ এখানে, আর ক্লোজ করেছি এখানে, সেটি দেখতেই পাচ্ছেন হাইলাইট করেছে। তো এটিকে লেখার পরে আপনাকে একবার সেভ করতে হবে, এই বাটনে এসে সেভ বাটনে, সেভ বাটনে এসে একবার এটিকে সেভ করবেন। সেভ করার পর এটিকে রান রান দেন লঞ্চ ইন ফায়ারফক্স। ফায়ারফক্সে আসার পর আপনি আপনার প্যারাগ্রাফটি দেখতে পাবেন এখানে। তো এরকম যদি আমরা আরও প্যারাগ্রাফ লিখতে চাই, তো এখানে আমরা আবার একটি পি ট্যাগ ইউজ করব। পি ট্যাগ আগেরবার যেমন লিখেছিলাম ঠিক একই রকমভাবে, লেখার পর আমরা সে একই রকম ওয়েবসাইটে যাচ্ছি, সেই ওয়েবসাইটে গিয়ে এই যে সেকেন্ড যে প্যারাগ্রাফটি দেখতে পাচ্ছেন সেই প্যারাগ্রাফটিকে কপি করছি। রাইট ক্লিক করে আমরা কপি করলাম, কপি করার পর এডিটরে এসে আমরা পেস্ট করছি, কন্ট্রোল ভি। লেখার পরে আমরা এটিকে সেভ করছি, আমরা এই বাটনে ক্লিক করেও সেভ করতে পারি, এছাড়াও কন্ট্রোল স্পেস কিবোর্ড থেকে কিবোর্ড থেকে আপনারা যদি কন্ট্রোল এস প্রেস করেন, এস ফর সান, এস প্রেস করেন, তবুও এটা সেভ হবে। সেভ হওয়ার পরে আপনি রানে যাবেন, গিয়ে লঞ্চ ইন ফায়ারফক্স। তো আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের যে দ্বিতীয় প্যারাগ্রাফটি ছিল সেটি এখানে চলে এসেছে, আর আমাদের যে আগের যে ব্রাউজারটি আমরা ওপেন করেছিলাম, যে আগের ট্যাবটি ছিল, সেই ট্যাবেও এখানে রয়েছে, কিন্তু প্রথম প্যারাগ্রাফটি, দ্বিতীয়টি নেই, কারণ আমরা এখানে এসে রিফ্রেশ করিনি। তো রিফ্রেশ করছি, তো আমরা দেখতে পেলাম যে একটি প্যারাগ্রাফ কীভাবে লিখতে পারি। তো নেক্সট চলুন, আমরা প্যারাগ্রাফ একটি যেমন লিখেছি, তো একটি আমরা ইমেজ নিয়ে আসি, ইমেজ কীভাবে লিখতে পারি। তো বন্ধুরা দেখুন, আমরা একটি ইমেজ আমি ডেস্কটপে ডাউনলোড করেছি গুগল থেকে, আর ইমেজটির নাম রেখেছি cat.jpg। তো cat.jpg এই পুরো নামটি আপনাকে সঠিকভাবে ইউজ করতে হবে আপনার কোড এডিটারে, আদারওয়াইজ আপনি কিন্তু ইমেজটিকে ব্রাউজারে এসে শো করাতে পারবেন না। তো ব্যাপারটা কেমন সেটা একটু বুঝে নিই। তো ইমেজ ট্যাগ নেওয়ার জন্য আমাদেরকে ইমেজ ট্যাগ ইউজ করতে হবে, ইমেজের শর্ট ফর্ম IMG, ইমেজ ট্যাগের শর্ট ফর্ম। তো ইমেজ লেখার পর আমাকে লিখতে হবে সোর্স, SRC, সোর্স সমান সমান ইনভার্টেড কমা শুরু, ইনভার্টেড কমা শেষ করার পরে আমাকে ক্লোজ করতে হবে। আমরা প্রথম দিন দেখেছিলাম যখন ট্যাগের ক্লাস শুরু করেছিলাম, যে ইমেজ ট্যাগ আর প্যারাগ্রাফ ট্যাগ বা এইচ ওয়ান ট্যাগের মধ্যে একটু ডিফারেন্স হলো, ইমেজ ট্যাগ হলো সেলফ ক্লোজিং, অর্থাৎ ইমেজ ট্যাগের শুরু আর ইমেজ ট্যাগের শেষ যেটি সেটাই হলো একটাই, অর্থাৎ এটি একটি সিঙ্গেল ট্যাগ। এর আলাদা করে আপনাকে এভাবে IMG লিখে তার আগে স্ল্যাশ দিয়ে আপনাকে ক্লোজ করার প্রয়োজন নেই, কারণ এটি সিঙ্গেল ট্যাগ, এটি আপনি কখনোই করবেন না এমনভাবে। আর তারপরে আমরা যে সোর্সটা লিখেছি, সোর্সের ভিতরে আমাদের ইমেজের নামটি লিখে দেব।
ইমেজের নামটি ছিল ক্যাট, CAT, ক্যাট ডট JPG। আপনারা সবসময় খেয়াল রাখবেন আপনার যে ইমেজটি আপনি ডাউনলোড করেছেন সেই ইমেজটির এক্সটেনশন কী আছে, JPG আছে অর JPEG আছে নাকি PNG আছে, এটি খুব ইম্পর্টেন্ট। ইমেজের নাম আপনার কখনো ভুল করলে চলবে না, তো JPG লেখার পর এটিকে আপনি কন্ট্রোল S প্রেস করে সেভ করবেন। আমরা সোর্স ট্যাগের মধ্যে ক্যাট ডট JPG লিখেছি, আর এটি খেয়াল রাখবেন সোর্স লেখার পর আমাদেরকে সমান সমান চিহ্নটি দিতে হবে আর বাকি জিনিসটি ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে। লেখার পর আমরা ঠিক একই রকমভাবে এটিকে কিবোর্ড থেকে কন্ট্রোল S প্রেস করব, S ফর সান। সেভ করার পরে আমরা ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে যদি আমরা রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর আপনি আপনার ইমেজটি দেখতে পাবেন। যদি কোনো রকমভাবে এখানে মিস্টেক হয়ে যায় আপনার, মনে করুন আপনি একটি ভুল করে স্পেস দিয়ে ফেলেছেন, ধরুন আপনি ভুল করে একটি আপনার যে ফাইলটি ছিল ইমেজ, ইমেজ ফাইলে একটি ভুল করে স্পেস দিয়ে ফেলেছেন, তো আপনি যদি ব্রাউজারে গিয়ে এবার রিফ্রেশ করেন তাহলে আপনি কোনো ইমেজ দেখতে পারবেন না, তার বদলে একটি ব্রোকেন ইমেজের সাইন আসবে। তো তার মানে আপনাকে বুঝে নিতে হবে আপনার লিঙ্কে কোনো প্রবলেম রয়েছে। তো আপনাকে এই লিঙ্কটিকে সঠিকভাবে লিখতে হবে, লেখার পরে আপনাকে আবার কন্ট্রোল S প্রেস করে সেভ করে আপনাকে ব্রাউজারে যেতে হবে, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলেই আপনি ইমেজটি দেখতে পাবেন। তো নেক্সট সোর্স যেটিকে আমরা লিখেছি, তো ইমেজ যেটি আছে IMG ইমেজ এটিকে ট্যাগ বলা হয়, আর এরপরে যে সোর্স লিখেছি SRC এই সোর্সটিকে আমরা বলবো অ্যাট্রিবিউট, আর সোর্সের পরে ইকুয়ালস টু দিয়ে আমরা যে ইনভার্টেড কমার মধ্যে যে ওয়ার্ডটি লিখেছি বা যে ইমেজের নামটি লিখেছি সেটিকে ভ্যালু বলা হবে। তো ঠিক এরকম অ্যাট্রিবিউট আর ভ্যালুর কম্বিনেশানে, অ্যাট্রিবিউট আর ভ্যালুর কম্বিনেশানে আরেকটি অ্যাট্রিবিউট লিখতে হবে আমাদের, সেটি হলো অল্ট, ALT। অল্ট হলো অল্টারনেটের শর্ট ফর্ম, অল্ট ALT, আবার সে একই রকমভাবে ইকুয়ালস টু ইনভার্টেড কমা। কমা লেখার পরে এই অল্টের ভিতরে আমরা যে এই যে ইমেজটি ইউজ করেছি সেই ইমেজ সম্পর্কে কিছু ইনফরমেশান আমাকে দিতে হবে। তো ধরুন এটা আমরা একটি ক্যাটের ইমেজ নিয়েছি, তো আমরা এখানে ক্যাট লিখছি, ক্যাট লেখার পর এটাকে সেভ করে ব্রাউজারে যাচ্ছি, গিয়ে রিফ্রেশ করছি। তো দেখুন কিছু পরিবর্তন হয়নি দেখে মনে হচ্ছে, কিন্তু এবার দেখুন আমি যদি ক্যাটের স্পেলিংটা মিস্টেক করে দিই, তারপর সেভ করে ব্রাউজারে যাই, দেখুন এখানে আগেরবার একটি ব্রোকেন ইমেজ দেখাচ্ছিল কিন্তু এখন ক্যাট ওয়ার্ডটি এসছে। এই ক্যাট লেখাটি কোথা থেকে পাচ্ছে, আমরা যে অল্ট ট্যাগ ইউজ করেছি, অল্টের ভিতরে যে কথাটি লিখেছি, যে ওয়ার্ডটি লিখেছি সেটি এখানে শো করছে। তো আমাদের অল্ট লেখার প্রয়োজনীয়তাটা হলো আমাদের কোনো কারণে যদি আমাদের যে ইমেজটি আমরা এখানে আনতে চাইছি ব্রাউজারে সেই ইমেজটি যদি শো না করে, তো তার বদলে আমাদের সেই ইমেজের সম্পর্কে কিছু ইনফরমেশান দেবে এই অল্ট ট্যাগটি, তো সেই জন্যই অল্ট ট্যাগটি এখানে লিখতে হবে। আর আমরা যদি ইমেজটি সঠিকভাবে লিখি, তারপর ব্রাউজারে গিয়ে আমরা এটাকে চেক করি, তো আমরা সেই ইমেজটিকে দেখতে পাবো কিন্তু অল ট্যাগের লেখাটি হাইড হয়ে থাকবে। তো বন্ধুরা আমরা এই এপিসোডে দেখলাম যে একটি প্যারাগ্রাফ আর একটি ইমেজ কিভাবে আনবো, তো আমাদের পরবর্তী এপিসোডে দেখবো ইমেজের হাইট উইথ এই সমস্ত জিনিসগুলো, বা যদি আমরা ইমেজের বর্ডার দিতে চাই তো সেগুলো কিভাবে লিখতে হবে, তো পরবর্তী ভিডিওতে আমরা দেখব। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।